হ্যালো বিওয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো যে আপনাদেরকে একটা সিঙ্গেল বাথরুম কিভাবে ডবল করতে হয়। এটা অলরেডি সিঙ্গেল বাথরুম আছে, আপনারা দেখতেছেন। এটা হচ্ছে শাওয়ার, এটা হচ্ছে যে ইংলিশ টু কক, এটা হচ্ছে বালতির কক, এটা বদনা কক, দেখতেছেন। এটা হচ্ছে সিঙ্গেল বাথরুম, এটাকে আমি ডবল বাথরুম করব। কিভাবে করতেছে আপনারা দেখতেছেন, দেখবেন আমাদের আমার ভিডিওর সাথে থাকবেন, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। দেখেন এটা হচ্ছে যে ইংলিশ টু কক, কনসোলাস টু কক, এখানে আর একটা হবে। এটা দিয়ে আমি এটা এখন গ্রুপ টাইসের জোড়ার মধ্যে ইয়া করে দিছি, মার্কিং করে দিছি। এই টাইসটা আমি তুলে নিয়ে ফেলবো, নেক্সট আপনাদের ভিডিওকে দেখাবো। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে, মানে এদিক দিয়ে পাইপ কীভাবে তুলি, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত এ টু জেড আপনাদেরকে দেখাবো। তা আমাদের ভিডিওর সাথে থাকুন, ঘন্টাটা বাজিয়ে দিন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো যে কিভাবে সিঙ্গেল বাথরুম কিভাবে ডাবল করতে হয়। এটা হচ্ছে সিঙ্গেল সব সেশন সিঙ্গেল বাথরুম, এটা আগে থেকে করা হয়েছে, 1 বছর হয়েছে। এটাকে আমি ডাবল করব গরম পানি ফিল্টার আর কি। এটা হচ্ছে সিঙ্গেল বাথরুম, দেখছেন এটা সিঙ্গেল বাথরুম, একটা বালতির খত, যেখানে আগে থেকে করা আছে। আমি টাইস কেটে এটাতে ভিতরে কনসেল করে পাইপ তুলব, ডাবল লাইনের জন্য, গিজারের জন্য ডাবল লাইন দেবো। এখানে একটা দেবো কনসেল স্টক কক, এখানে একটা দেবো কনসেল স্টক কক, এখানে বি কক দেব। দেখেন কিভাবে ডাবল লাইন করতে হয় সিঙ্গেল লাইন কি। আজকে শেষ পর্যন্ত দেখাবো আপনাদেরকে, দেখেন। এখন আমার গ্রুপ কাটা শেষ হয়েছে, এখন আমি ফিটিং করব। আপনারা দেখতেছেন কিভাবে ফিটিং করি, ফ্রেমটা কনসেল স্টক ককের ফ্রেমটা কিভাবে ফিটিং করি দেখতেছেন, দেখবেন আর কি। এটা হচ্ছে যে আগে ছিল সিঙ্গেল বাথরুম, এটা ডবল লাইন করছে আর কি। কীভাবে আপনারা করবেন সেটা সেই কাজটা দেখাচ্ছি আর কি। আমি ফ্রেমটা নেই, এখন ফ্রেম লাগানোর পালা। এখন দেখাবো কিভাবে এখানে ফ্রেম লাগাবেন। এটা হচ্ছে টি, ও ডেলিভারি লাইন থেকে আসছে টি, টি থেকে কেন একটা আমি কার্পিস ফিট দিয়ে দিছি আর কি। এটা হচ্ছে যে 15 ইঞ্চি একটা ফাইপ দিছি, ফাইপের মধ্যে একটা বসে গেছে, এটা তো মজার। আর এটা আমি ফিট করতেছি, দেখে দেখেন এভাবে ফিট করবেন আপনারা, এভাবে ফিট করবেন, এভাবে এদিকে কিন্তু সুরিয়ে সুরিয়ে হতে হবে, না হলে আপনার তো বসবে না, সুরি হবে আর কি। এবার মুছতে মুছতে আপনার ফাইপটি ফাইট করবে আর কি, এবার দেবে। খুব সাবধানে সইতে দেবেন, যদি এটা যদি এদিকে হয়ে যায়, একেবারে এদিকে আবার এদিকে হয়ে যায়, আপনার এদিকে কি করবে লিকেজ করবে সম্ভাবনা। এটা যদি লিকেজ করে এদিকে এদিকে মানে সবগুলো ভাঙতে হবে, সেজন্য আমি খুব সাবধানে এই পাইপটি টাইট করতেছি। আপনারা দেখেন, আপনারাও চাইলে এইভাবে এই কাজটি করতে পারেন। দেখেন যত পরিমাণ টাইট দেওয়া লাগে তত পরিমাণ টাইট দিয়ে নেবেন, তারপর টাইট দেওয়ার পরে আস্তে 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 এইভাবে কি করবেন মুভ করবেন। এটা হচ্ছে যে আগে টি দিয়ে এখানে সিঙ্গেল ফাইট করিয়ে কনসার্টের কক্ষে একটা গ্যাস ছিল যে ঝর্ণা ছিল যে, সেখানে আমি এটা ভেঙে দিই, কি করছি ডাবল লাইন করতেছে আর কি। দেখেন শেষ এটা, তারপর এটা হচ্ছে যে গিজারের লাইন, তো এদিকে মুভ হইয়ে এখন এটা গোসলের শাওয়ারটা লাগাবো। কিভাবে লাগাচ্ছি দেখেন, এটা হচ্ছে যে গোসলের
জন্নসামার করষ্টিতে, এটা হচ্ছে করষ্টি ত্রিপুর, এটা হচ্ছে যে ত্রিপুরা দা এলবু, এলবুতে দিয়ে এখানে আমি এটা লাগাচ্ছি। দেখেন কিভাবে লাগাচ্ছি, আস্তে আস্তে সামনে আস্তে আস্তে। এখন আমি লাগাবো কি, গরম পানির ডেলিভারি লাইন যেটা গিজার থেকে আসবে সেটা লাগাবো। দেখতে থাকেন, যেটা গিজার থেকে আসবে ফলসাপ থেকে সেটা লাগাচ্ছি। আপনারা সব সময় কনসেস্ট ককটেল লাগাবেন ডান সাইডে, সরি বাম পাশে, বাম পাশে, বাম পাশে লাগাবেন সব সময়, ইঞ্জিনিয়ারিং নিয়ম সেটা, বুঝছেন। এখন আমি লাগাচ্ছি গিজারের ডেলিভারি লাইন, যেটা গিজার থেকে বাথরুম ডেলিভারি দিবে সেই লাইনটা লাগাচ্ছি। ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, আমি দেখাবো আর কি। এদিকে করতে হবে, এরপরটা এদিকে করতে হবে, হচ্ছে এখন এখন লাগানোর পালা। খুব সাবধানের সাথে লাগাবেন, দেখেন ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আমি লাগাচ্ছি, এটা হচ্ছে টাইস লাগা হয়ে গেছে তো, টাইস লাগা হয়েছে তো, আগে ছিল সিঙ্গেল বাথরুম, এখন আমি ডবল বাথরুম নামে পরিণত করতেছি আর কি, ডবল বাথরুম করতেছি। সেজন্য টাইস লাগা হয়ে গেছে এখানে, অনেক আগের বাথরুম এটা, 2-3 বছরের আগে। সেটা এখন কি করতেছি, আমার এখন রেস দিয়ে ঠেক দিচ্ছি আমি। দেখেন যাচ্ছে, অনেক পর্যাপ্ত, আপনাদের যতটুকু ট্যাগ দেওয়া লাগে ততটুকু ট্যাগ দিবেন, তার বেশি দিবেন না, আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু ট্যাগ দিয়ে নেবেন। যদি লুজ হয় এখান থেকে লিকেজ হবে, লুজ না হওয়ার মতো। এখন হয়ে গেছে, দেখেন এটা ছিল সিঙ্গেল বাথরুম, তো আমি ডাবল বাথরুম নামে পরিণত করছি। দেখেন এটা হচ্ছে আগের বাথরুম, এখন থেকে 2-3 বছর আগের বাথরুম। এখানে ছিল যেটা হচ্ছে যে ট্যাঙ্কি থেকে আসছে টি, এটা বেছে নিয়ে গেছে এর দিকে, এটা বেছে নিয়ে গেছে ট্যাঙ্কি থেকে এখান থেকে আসছে, তো আমি এখানে টি দিয়ে সোজা এরকম তুলছি। আগে ছিল এরকম, এখানে তোলা ছিল সোজা, এদিকে একটা কি ছিল, এখানে গোসলের কি ছিল, কল ছিল, গোসলের শাওয়ার ছিল, সেটা আমি ভেঙে এখানে এখানে টি আগে ছিল, যেটা ছিল সেখানে সেটা রেখে এখানে দিয়ে বালির জন্য একটা কল দিয়েছি, কল দিয়ে সুদা কনসেস্ট কর দিয়েছি, এর লং ব্যান্ড দিয়ে করষ্টি দিয়ে এখানে নিয়ে আসছি। দেখতে এখানে আনি দিক দিয়ে সুজা হোক সাথে ফল সাথে তুলে দিছি গরম পানি আসার জন্য। এটা এরকম দেখেন কীভাবে আমি কাজটা করছি, ফার্স্ট লাস্ট পর্যন্ত দেখেন। পরবর্তী নেক্সট ভিডিওতে আমি কীভাবে গিজার লাগাতে হয় সেই নিয়ে একটা ভিডিও করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঘন্টা বাজিয়ে দেবেন। ওকে, সালামু আলাইকুম।